আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার 10 এ আমরা অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের ফাইনাল চ্যাপ্টার। সো এখানে আমরা কি কি শিখবো শুরুতে দেখে নেই। ডস, উইন্ডোজ, তারপর হচ্ছে ইউনিক্স, লিনাক্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা, তারপর তাদের অসুবিধা, তারপর হচ্ছে এই উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো দেখো, শুরুতে আমরা ডস, উইন্ডোজ, ইউনিক্স এবং লিনাক্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। দেখো, ডস হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি এমএস ডস বলা হয়। দেখো, আমরা যখন উইন্ডোজের অনেক আগে এইটা আছে, এখানে আমাদের কী করতে হতো, আমরা যেমন উইন্ডোজের মধ্যে পয়েন্টার দিয়ে, কী করে বলো, আমরা মাউস পয়েন্টার দিয়ে বা মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে কাজ করে থাকি। এই ক্ষেত্রে মাউস পয়েন্টার দিয়ে বেসিক্যালি কাজ করতে, কিন্তু এখানে আমরা কী করতে পারি, আমরা কমান্ড লাইনের মতো এরকম ইন্টারফেস থাকে, ইন্টারফেস দিয়ে থ্রোতে আমরা কী করতে পারি, এমএস ডস আমরা ইউজ করে থাকি। কী বলা আছে দেখো, এটা লোগো হচ্ছে এটা। তারপর দেখো, ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, তার হচ্ছে কিবোর্ড দিয়ে কমান্ড লিখে কাজ করতে হয়, বিভিন্ন কমান্ড মুখস্থ করে রাখতে হয়, একটা সমস্যা। তারপর দেখো, একক ইউজার ও একক প্রসেসর সমর্থন করে, অর্থাৎ একজন ইউজার থাকতে পারে এবং একটাই প্রসেসর থাকবে। সিরিয়াল প্রসেসিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ একসাথে একাধিক প্রোগ্রাম চালনা করা যায় না, একসাথে একটা প্রোগ্রাম চলমান থাকবে, যেটা আমাদের ডিরেক্টলি আমাদের যে কমান্ড প্রম্পটটা কার্নেলের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে। তাছাড়া গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, ওয়েব ডিজাইন ইত্যাদি নিয়ে কাজ করার সুবিধা কম, একদম কম, এটা বোঝা যাচ্ছে, তার মানে যেহেতু আমরা কমান্ড লাইন নিয়ে কাজ করতেছি। তারপর দেখো, আমাদের আছে উইন্ডোজ, যেটা আমাদের আরও আপডেটেড ভার্সন, যেটা আমরা বর্তমানে ইউজ করে থাকি। এটা ইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম, মানে ইউজার ইন্টারফেস আছে আমাদের, যেটা আমরা দেখতে পাই। তারপর আইকনও মেনু দ্বারা পরিচালিত, যে বুঝতে পারতেছে আমাদের অনেকগুলো আইকন থাকে, অনেকগুলো মেনু থাকে, আমরা কী করে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে করে আমরা ইউজ করতে পারি। কমান্ড মুখস্থ করার প্রয়োজন পড়ে না, কখনো কমান্ড মুখস্থ করছে আমার মনে হয় না। জাস্ট কী করো, জাস্ট যেমন মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, এই ফাইলটা ওপেন করতেছে, ওইটা ওপেন করতেছে, ওইটা প্লে করতেছে, ইজিলি, ঠিক আছে। ইন্টারেক্টিভ এবং অধিক ইউজার ফ্রেন্ডলি, এটা বুঝতে পারতেছি অধিক ইউজার ফ্রেন্ডলি কেন, তোমার যদি মনে করো যে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হতো, তাহলে তুমি কী করতে শিখতা, অপারেটিং সিস্টেম ইউজ করা লাগতো তোমার না। তুমি কী করতেছো, তুমি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতেছো, ওপেন হয়ে যাচ্ছে, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতেছো, এটা ওপেন হচ্ছে, ওইটা ওপেন হচ্ছে, ঠিক আছে। সো এটা অনেক ইন্টারেক্টিভ এবং কি অধিক ইউজার ফ্রেন্ডলি। নিরাপত্তা ব্যবস্থা উন্নত, তোমরা বুঝতে পারতেছো উইন্ডোজ অনেক সিকিউর, যদি যেটা আমরা পেড পার্সন হয়, ক্র্যাক পার্সন হলে অবশ্যই সিকিউর হবে না। তারপর দেখো, লিনাক্সের ডকুমেন্টেশন কি পেজ সমৃদ্ধ, এটা দেখো, আচ্ছা এখানে থেকে তার মানে এটা ডকুমেন্টেশন অনেক কম থাকে, এটাই বোঝানো হচ্ছে। সো দেখো, ইউনিক্সের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইউনিক্স দেখো সব ধরনের কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়। তার হচ্ছে মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য অনেক উপযোগী, একসাথে অনেক ব্যবহারকারীকে কাজ করার সুবিধা দিয়ে থাকে কি আমাদের ইউনিক্স। তার হচ্ছে কি নেটওয়ার্ক সিস্টেমের জন্য বেশ শক্তিশালী এবং কার্যকরী আমাদেরকে ইউনিক্স। এজন্য আমাদের যখন কোনো একটা সিস্টেমের নেটওয়ার্ক ডেভেলপ করা হয়, তখন ইউনিক্স ইউজ করা হয়। তারপর দেখো, ব্যবহারকারীর নির্দেশ ব্যতীত কোনো প্রোগ্রাম রান করানো যায় না, ঠিক আছে। যে ইউজার তার যে কমান্ড আছে, সেটা কমান্ড দেওয়ার পর আমাদের প্রোগ্রামটা রান হয়। তারপর দেখো, আরেকটা জিনিস বাকি থাকছে, সেটা হচ্ছে কি লিনাক্স। দেখো, লিনাক্সের মধ্যে কী আছে, লিনাক্স বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, তার মানে সেটা আমরা ইমেজ থাকে, অনেক কিছু থাকে, এগুলো আমরা দেখতে পাই, আমাদের মানে ইউজার ইন্টারফেস বলতে পারি। লিনাক্স ওপেন সোর্স কোড ভিত্তিক অপারেটিং সিস্টেম, তার মানে আমরা এখানে কী করতে পারি, এটা কোড ভিত্তিক, মানে এখানে আমরা মনে করি যে প্রোগ্রাম বেসিস করে এখানে তুমি ডেভেলপ করতে পারো। তারপর তুমি কী করতে পারো, এটা ওপেন সোর্স, তুমি চাইলে তোমার নিজের মতো করে এটাকে ডেভেলপ করে নিতে পারো, বা এখানে তুমি হ্যান্ড ওভার করতে পারো এরকম। তারপর দেখো, ইন্টারনেট হতে সহজে লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়, তার মানে এটা অনেক পেমেন্ট করতে হয় না, পেড ভার্সন না। তারপর দেখো, নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী হয়ে থাকে। তারপর এটি সিকিউরিটি এবং গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী, এবং কি লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি, ঠিক আছে। কী বলছে, লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর নিজের, মানে তুমি অপারেটিং সিস্টেমটাকে তুমি নিজে যেভাবে কন্ট্রোল করতে চাও সেভাবে, উইন্ডোজ কী করবে উইন্ডোজ তোমাকে গাইড করবে, কিন্তু এখানে তুমি নিজে নিজে গাইড করে অপারেটিং সিস্টেমকে গাইড করে তুমি নিজে কাজ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে চলো, এখন আমরা দেখো কি উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের যে সুবিধাগুলো আছে সেগুলো। প্রথমে দেখো, লিনাক্স অপারেটিং সিস্টেমের যে সুবিধা আছে সেটা, প্রথম হচ্ছে এটা কি ওপেন লাইসেন্স সিস্টেম, এটা। তারপর হচ্ছে কি ডেভেলপার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম, ডেভেলপাররা ইউজ করে থাকে, তারপরে সহজে ইনস্টল করা যায়। তারপর সিকিউরলি অনেক সিকিউর থাকে এটা। তারপর বিনামূল্যে ব্যবহারযোগ্য, পেড করা লাগে না। তারপর দেখো, যে পেমেন্ট করা লাগে না। তারপর যে কোনো কম্পিউটারে ব্যবহারযোগ্য। তারপর তুলনামূলকভাবে অনেক ফাস্ট স্পিড কি লিনাক্সের, এবং তুপুর কর্মক্ষমতা থাকে, এবং আধুনিক ইন্টারনেট ব্রাউজারের সাথে ইজিলি মানানসই আমাদের কি লিনাক্স। তারপর দেখো, তারপর আসে আমাদের কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তার সুবিধা কি সহজে ব্যবহারযোগ্য, কারণ যে কেউ ইউজ করতে পারে, কোনো কমান্ড মুখস্থ করা লাগে না বা কোনো কিছু মুখস্থ করা লাগে না। তারপর পর্যাপ্ত হার্ডওয়্যার সাপোর্ট থাকে, গেমিং স্পেশালিটি থাকে, গেম খেলতে পারো অনেক ভালোভাবে জিপিইউ ইউজ করে। তারপর দেখো, প্লাগ এবং প্লে সাপোর্ট থাকে। তারপর আমাদের কি সহজে পাওয়া যায় এই অপারেটিং সিস্টেম, এটা মানে ইজিলি যে কোনো ধরনের, তুমি 100 জনের মধ্যে 80 জন, 95 জন বা 90 জন আমাদের কি ইউজ করে থাকে, উইন্ডোজ ইউজ করে থাকে কমনলি, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা আমাদের কি উইন্ডোজ লিনাক্স অপারেটিং সিস্টেমের অসুবিধা, এবং কি উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে যে পার্থক্য আছে সেগুলো।
ওয়েলকাম ব্যাক অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার টেনের এই ভিডিওতে আমরা শুরুতে উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে দেখো উইন্ডোজের অসুবিধা কি, উইন্ডোজের মূল্য আছে, ঠিক আছে, উইন্ডোজ হচ্ছে কি মূল্য আছে, তারপর সেটা নিরাপত্তার সমস্যা আছে, যদি হচ্ছে আমরা ক্র্যাক পার্সন ইউজ করে থাকি, এছাড়া হচ্ছে আমাদের অনেক সময় এটা ক্র্যাক হয়ে থাকে, তারপর থেকে অটোমেটিক আপডেটসগুলো হচ্ছে সমস্যা করতে থাকে, আমাদের হচ্ছে মনে হয় যে ডেইলি আপডেট থাকে বা হচ্ছে মান্থলি আপডেট থাকে, তারপর সেগুলো আপডেটের কারণে হচ্ছে আমাদের যে সিস্টেম মানে আমাদের ইউজার ইন্টারফেস বা সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়েছে, সেগুলো হচ্ছে অসুবিধা। লিনাক্সেরও কিছু অসুবিধা আছে, মাইক্রোসফট এবং অ্যাপলের সফটওয়্যার চালানোর সীমাবদ্ধতা এমন হচ্ছে কি, দেখা হবে মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে অফিস, তারপর হচ্ছে ডকুমেন্ট, এগুলো তুমি ইউজ করতে পারো না, এটা একটা লিমিটেশন। তারপর দেখো যদি লিনাক্সের মধ্যে এগুলো ইউজ করা যেত তাহলে হচ্ছে লিনাক্স বস লেভেলে চলে যেত, তো হচ্ছে কি অপর্যাপ্ত সাপোর্ট থাকে, তারপর হচ্ছে আমাদের কি সময় সাপেক্ষ এবং হচ্ছে কি আনলিমিটেড গেমস এবং অ্যাক্সেস সিস্টেম নেই। তুমি যদি মনে করো যদি গেমার হয়ে থাকো তাহলে তুমি কি করো, তুমি যদি উইন্ডোজের বদলে লিনাক্স ইউজ করো তখন কি হবে, তখন তুমি গেম খেলতে পারবে না, অত হাই লেভেলের অ্যাক্সেস গেমিং নাই। সো বেসিক্যালি গেমাররা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই বেসিক্যালি ইউজ করে থাকে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্যগুলো। সো দেখো এখানে কয়েকটা পার্থক্য দেওয়া আছে, তাহলে চলো এখন আমরা কি দেখবো উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্যগুলো। সো এখানে কয়েকটা পার্থক্য সিলেক্ট করা আছে, আমি এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে কী বলা আছে, দেখো লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম না। তারপর হচ্ছে দেখো লিনাক্স সম্পূর্ণ বিনামূল্যে থাকে কিন্তু উইন্ডোজ আমাদের কী করতে হয়, ক্রয় করতে হয়। তারপর হচ্ছে লিনাক্সে কী করা হয়, কার্নেলটা হচ্ছে মনোলিথিক আর এখানে হচ্ছে কার্নেলটা মাইক্রো কার্নেল। তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে কি উইন্ডোজের তুলনায় লিনাক্স বেশি উন্নত থাকে, তারপর হচ্ছে লিনাক্সের তুলনায় উইন্ডোজ অনেক কম উন্নত। তারপর দেখো লিনাক্স উইন্ডোজের চেয়ে বেশি সিকিউর, কী বলো লিনাক্স হচ্ছে সবচেয়ে বেশি সিকিউর, উইন্ডোজ হচ্ছে অনেক কম সিকিউর লিনাক্সের থেকে। ডিরেক্টরি আলাদা করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হয়, আর এখানে হচ্ছে কি আমাদের ডিরেক্টরি আলাদা করার জন্য হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ থাকাকালীন ডিরেক্টরি আলাদা করার জন্য ব্যবহার করা হয়। হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে আমাদের কীরকম বলো এরকম, আর ব্যাকওয়ার্ড স্ল্যাশ হচ্ছে এরকম। তোমরা যখন ডিরেক্টরিগুলো দেখবে মনে করো তোমার ফোল্ডারে সি ড্রাইভের মধ্যে এবিসি নামে একটা ফোল্ডার আছে, abc.pdf, ঠিক আছে, আর এখানে ক্ষেত্রে কী লাগবে abc, আচ্ছা সরি এটা হচ্ছে আমাদের সি ড্রাইভের ক্ষেত্রে abc.pdf নামে একটা ফোল্ডার আছে, এরকম করেছে ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে ডিরেক্টরিগুলো ডিনোট করা হয়। ফাইনালি দেখো ব্যবহারকারী অ্যাকাউন্ট তিন প্রকার, ব্যবহারকারী অ্যাকাউন্ট মানে হচ্ছে তুমি যখন হচ্ছে দেখবা তোমার যখন হচ্ছে অপারেটিং সিস্টেমে তুমি লগ ইন করতে যাবে দেখবে যে মাল্টিপল ইউজার অপশন থাকে অনেক সময়, ঠিক আছে, যখন হচ্ছে লগ ইনের পূর্বে আর কি পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পূর্বে, তখন হচ্ছে দেখো লিনাক্সের ক্ষেত্রে আমাদের কয়টা অফার করে, রেগুলার, রুট এবং সার্ভিস, এই তিন টাইপের অ্যাকাউন্ট অ্যালাউ করে। আর হচ্ছে ব্যবহারকারী অ্যাকাউন্ট চার প্রকার, উইন্ডোজের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে পারো, ইউজার হিসেবে লগ ইন করতে পারো, চাইল্ড মোড আছে, তারপর হচ্ছে গেস্ট মোড আছে, এগুলো তোমরা কখন দেখতে পারো, এগুলো হচ্ছে যখন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম ওপেন করি তখন হচ্ছে আমাদের একটা মেনু থাকে মানে অপশন থাকে ইউজার ইন্টারফেস থাকে যেখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের লগ ইন করতে হয়। সো আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার আছে বেসিক আইডিয়াগুলো। সো এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে এবং হচ্ছে তোমাদের যদি কনফিউশনও থেকে থাকে তোমরা হচ্ছে কী করতে পারো কিউ সেকশনে পোস্ট করতে পারো।